লিঙ্গাপুর নামক গ্রামে রঙ্গরাজ নামে একজন তরমুজ ব্যবসায়ী বাস করত। সে তরমুজের ব্যবসা করে যা রোজগার করত তার অর্ধেক দুস্থদের দান করে দিত। তার স্ত্রী বসুধা একজন ভালো মনের মহিলা ছিল, তাদের কোনো বাচ্চা ছিল না। তার এই দান ধ্যানের জন্য তার স্ত্রী বসুধা তার উপর খুব খুশি ছিল। তার শেঠ চামাল্লাল একদমই তাকে পছন্দ করতো না। একদিন শেঠ বলে, কিরে রঙ্গরাজ, তোর যদি দান করার ইচ্ছে থাকে তাহলে নিজের পয়সাতে কর। আমার ব্যবসা তো খারাপ করছিস কেন? আমি তো শুনেছি তুই কখনো কখনো তরমুজকে অর্ধেক দামেও বিক্রি করিস। এটা কি তোর বাপের বিজনেস নাকি? যদি এরকম ভাবে ব্যবসা করিস তাহলে তো আমি একেবারে পথে চলে আসবো। তারপরে আমার কি হবে? যদি এরকম করতে হয় তাহলে আমার সাথে আর ব্যবসা করবি না, এই কিন্তু শেষ কথা। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর গ্রামে দুর্ভিক্ষ আসে। সেই সময় রঙ্গরাজ সেই তরমুজ বিনা পয়সায় লোকজনদের দিয়ে দেয় এবং খালি হাতে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে খাবার খাচ্ছিল, সেই সময় শেঠ চামনলাল সেখানে আসে। আজকে দোকানে আসিসনি কেন? কত টাকা ইনকাম করেছিস আমাকে দেখা, হিসাব দে আমাকে। শেঠজি, আজকে আমি কোনো টাকাই রোজগার করতে পারিনি। আমি এমন একটা কাজ করেছি যাতে আমার এবং আপনার দুজনেরই পুণ্য হয়। পাশের গ্রামে দুর্ভিক্ষ লেগেছে, সেই জন্য আমি সেখানে বিনে পয়সায় সমস্ত তরমুজ দিয়ে দিয়েছি, তাই টাকা নেই। কি বললে, তুই সমস্ত তরমুজ মিনে পয়সায় দিয়ে দিয়েছিস? তোর কি বাপের মাল এগুলো? দাঁড়া, আজকে আমি তোকে মজা দেখাচ্ছি। এই কথা বলে শেঠ চমললাল তাকে মারতে শুরু করে এবং স্বামীকে মারতে দেখে তার স্ত্রী বসুধা মাঝে চলে আসে। তখন শেঠ চামাল্লাল তাকে ধাক্কা মারে এবং তাকে থাপ্পড় মারে। সে দেওয়ালে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায়। সেখান থেকে শেঠ চামাল্লাল পালিয়ে যায় এবং রঙ্গরাজ সেখানে বসে কাঁদতে থাকে। চামাল্লাল পুলিশে খবর দেয় এবং বলে রঙ্গরাজই তার স্ত্রীকে হত্যা করেছে। পুলিশ এসে রঙ্গরাজকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপরে বসুধা ভূত হয়ে যায় এবং সে গিয়ে শেঠ চামাল্লালকে ভয় দেখাতে থাকে। শেঠ চামাল্লাল তখন পুলিশ স্টেশনে গিয়ে সত্যি কথা জানায় এবং রঙ্গরাজকে ছেড়ে দেওয়া হয়। এরপরে পুলিশ শেঠ চামাল্লালকে গ্রেফতার করে ফেলে এবং শেঠ চামাল্লালের সমস্ত জমি রঙ্গরাজের হয়ে যায়। তখন বসুধা ম্যাজিকের মাধ্যমে একটি ওয়াটারমেলন পাম্প তৈরি করে ফেলে এবং সকলকে সেখান থেকে ওয়াটারমেলনের জুস দেওয়া হয়। দেখতে দেখতেই বসুধা খুব বিখ্যাত হয়ে যায়। বসুধার যাওয়ার সময় হয়ে গিয়েছিল, সে যাওয়ার সময় তার স্বামীর পা ধরে প্রণাম করে। তুমি কিন্তু এভাবেই সকলকে সাহায্য করবে, এখনকার দিনে কারো মনে দয়া মায়া নেই। আমি চাই তুমি এরকম আরো অনেক ভালো কাজ করতে থাকো, আমি তোমার পাশে আছি। আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন আসছি। আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, এখন যতটা ভালোবাসি সব সময় পাশে আছি। এই কথা বলে বসুধা অদৃশ্য হয়ে যায়। রঙ্গরাজ কাঁদতে থাকে। এরপরে রঙ্গরাজ গ্রামের সমস্ত দুস্থ মানুষদের সহায়তা করতে থাকে। নারায়ণপুর নামক গ্রামে কৌশল্যা নামে এক মহিলা বাস করত। কৌশল্যার স্বামী রাঘবের নারকেলের একটি বড় বাগান ছিল। তার বাগানের নারকেল ভীষণ সুস্বাদু ছিল এবং সমস্ত দেশের বিভিন্ন জায়গায় সে সেগুলো পাঠাত। সেই গ্রামে রুদ্র নামে অন্য একজন নারকেল ব্যবসায়ী ছিল, কিন্তু তার নারকেলের স্বাদ অত বেশি সুস্বাদু ছিল না যেমনটা রাঘবের ছিল। রাঘবের উন্নতি দেখে রুদ্র খুবই হিংসা করত। রাঘব খুবই ভালো মনের মানুষ ছিল, সে ঈর্ষা করত না। গ্রামের সকল মানুষ রাঘবকে একদিকে ভয় পেত, অন্যদিকে হিংসা করত। একদিন কৌশল্যা এসে রাঘবকে বলে, শোনো না, আশেপাশের কেউ আমাদের সাথে কথা বলছে না। আমি বুঝতে পারছি না তাদের আমাদের উপরে কি হিংসা রয়েছে গো। আমি যদি কাউকে পুজোতেও ডাকি কেউ আমাদের বাড়িতে আসতে চায় না। আমি বুঝতে পারি না, আপনাকে সবাই ভয় পায় সেটা ঠিক আছে, কিন্তু এরকম করছে কেন সবাই? এইভাবে তো চলতে পারে না। আমাদের সকলের সাথে খুব ভালো ব্যবহার রাখতে হবে, সবাইকে নিয়ে একসাথে চলতে হবে, তবেই তো আমরা সমাজে বাস করতে পারবো। এরকমভাবে কতদিন চলবে বলো তো? আরে পাগল কৌশল্যা, এখানে কেউ কারণ নয়। আমাদের কাছে যদি টাকা পয়সা না থাকতো তাহলে কেউ আমাদেরকে মান সম্মান দিত না। আমরা কারোর সাথে কোনো খারাপ কিছু করছি না, কিন্তু তা সত্ত্বেও লোক আমাদেরকে দেখে ঈর্ষা করছে। আমরা কি করতে পারি বলো তো? সেটা তাদের স্বভাব, লোকেদের কথা এত পাত্তা দিও না। লোক অনেক কিছুই বলবে, কিন্তু যদি তাদের কথা শুনতে যাও তাহলে কিন্তু তারা একদিন তোমার মাথায় উঠে নাচতে থাকবে, তাই তুমি শান্ত হয়ে থাকো, বুঝলে? রাঘবের কথা শুনে কৌশল্যা চুপ করে যায়। একদিন রুদ্র গ্রাম প্রধানের কাছে যায়। প্রধানজি, এই রাঘবকে দেখলে আমার খুব রাগ হয়।
ও নাকি শহরে অনেক বড় বড় মানুষদের সাথে ওঠা বসা করছে। আমি তো তাই শুনলাম। শুনলাম সামনে নাকি ইলেকশনেও দাঁড়াবে, সে নাকি একদিন আপনাকে হটিয়ে এই চেয়ারে নাকি বসবে। আমি তাই আপনাকে শুধু একবার সতর্ক করতে এলাম, আর কিছু নয়। পাখি যতই উড়ুক না কেন, যদি ওর পাখা কেটে দেওয়া হয় তবে কিন্তু মাটিতে এসেই পড়বে, বুঝলেন তো? হ্যাঁ, আমি কিছুদিন ধরেই দেখছি ও গ্রামের কারোর সাথে কথা বলছে না, আর ওর ওই সুস্বাদু নারকেল সারা দেশে প্রসিদ্ধ হয়ে গিয়েছে, সেই জন্য ওর অনেক অহংকার হয়েছে। রুদ্র আর গ্রাম প্রধান দুজনে হাত মেলায়। তারপরে সেই রাত্রে রুদ্র এবং গ্রাম প্রধান দুজনে মিলে রাঘবের বাড়ি জ্বালিয়ে দেয়। ঘরের মধ্যে কৌশল্যা ছিল, সে মারা যায় এবং তারপরে সে ভূত হয়ে যায়। তারপরে সে বদলা নেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। সে রুদ্রর বাগানে যায়, সেখানে গিয়ে দেখে রুদ্র রয়েছে। এরপরে তাকে মেরে ফেলার জন্য তারই গাছের মধ্যে তাকে ঝুলিয়ে দেয়। রুদ্রকে মারার পরে সে গ্রাম প্রধানের কাছে যায়। এরপরে গ্রাম প্রধান তাকে দেখে ভয় পেয়ে যায়। সে গ্রাম প্রধানকে বলে, আমি তোর সাথে কি করেছিলাম বলতো? তুই এসে রুদ্রর কথা শুনে আমাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে দিলি। আমার ছোট ছোট বাচ্চা, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী সকলে সেখানে জ্বলে মারা গেল। ওদের মধ্যে বদলা নেওয়ার কোনো পরিকল্পনা নেই, সেই জন্য ওরা কেউ আসেনি। কিন্তু আমি তোকে ছাড়বো না বলে দিলাম। আমি আমার নারকেল বাগান কাউকে দেব না। দরকার হলে আমি গরিব দুঃখীদের ফ্রিতে এই নারকেল দিয়ে দেব, গভর্নমেন্টকে দিয়ে দেব, কিন্তু তোদের মতো ছোট লোকদের নয়। আর এখন আমি রুদ্রর মতো তোকেও মেরে ফেলবো, দেখে নে এবার। গ্রাম প্রধান তার কাছে হাত জোর করতে থাকে, কিন্তু কৌশল্যা মেনে নেয় না। সে এতটাই রেগে গিয়েছিল যে নিজের নখ দিয়ে আছড়ে গ্রাম প্রধানকে মেরে ফেলে এবং তার সেই নারকেল বাগান অনাথ আশ্রমে পরিণত হয় এবং সে গরিবদেরকে সাহায্য করতে থাকে।